স্ট্রবেরি হলো তার ফেভারিট, মানে তাই প্যানকেক। স্যার তুমি গুড মাদার হওয়ার চেষ্টায় আছো? আমি তো তাকে মানে এইভাবেই তো তারে দেই না, তাকে কি সবসময় প্রতিদিন বাঙালি খাওয়া দেই? এখন লাস্ট কয়েকদিন ধরে যে আমি কাজ করতেছি, আমার মানে আলাদা করে করা হচ্ছে। ঠিক আছে বুঝলাম, তুমি গুড মাদার হইতে চাও, এখন কি তুমি গুড ওয়াইফ হইতে চাও না? না, তুমি কেন আমাদের কখনো জিজ্ঞেস করো না গুড ওয়াইফ হইতে হলে কি কি করতে হবে? আমি জানি তুমি কি কি বলবা, জানো আগে থেকেই, বলো তো কি কি বলবো। তুমি আমাকে বলবা তোমার যেভাবে ইচ্ছা, যাই ইচ্ছা, যতদিন ইচ্ছা গরুর লেজ খাবা, এবং আমি এই নিয়ে কোনো কথা বলবো না, এবং তুমি পাতিল পুইরা পুইরা রান্না করবে, এবং এই নিয়ে কোনো কথা বলা যাবে না। তুমি চাও গুড ওয়াইফ হইতে হইলে আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, তুমি কই যাও, কোত্থেকে আসতেছো, কার সাথে কথা বলতেছো, কার সাথে মিটিং হচ্ছে, তোমার বেতন কত, তোমার টাকা পয়সা সংক্রান্ত। গুড ওয়াইফ হইলেও আমি চাইবো তোমাকে কোনো রেসপন্সিবিলিটি যাতে না দেওয়া হয়। তোমাকে কেন রেসপন্সিবিলিটি দেওয়া হয়? কেন আমি তোমাকে বলি বাজারে যাও? কেন আমি তোমাকে বলি মেধাকে নিয়ে আসো? কেন আমি তোমাকে বলি মেধার মিটিং অ্যাটেন্ড করো, আমার সাথে মেধার ডাক্তারের কাছে চলো? এই ধরনের সকল ধরনের রেসপন্সিবিলিটি এবং আমার আমার সারাউন্ডিংসের সোশ্যালাইজেশন থেকে তুমি চাও আমি তোমাকে মুক্তি দিই, তাইলেই আমি গুড ওয়াইফ হবো। এবং এগুলো একটাও আমার পক্ষে সম্ভব না, যার কারণে আমি গুড ওয়াইফ না।